একটু বাড়তি আগের থেকে বাড়তির মুখে অল্প একটু না তো এই বাজারটা কি এখন দিন দিন বাড়তির মুখে না কমতির মুখে বুঝা যায় তো বাড়তির মুখে বাড়তির মুখে এখন দিন দিন পর্যায়ক্রমে বাড়তি থাকবে বাড়তি থাকবে বাড়তেই থাকবে দর্শক তো কন্টিনিউ কেনা বেচা তো করতেছেন এবং পাটিকে তো কিনে দিচ্ছেন অবশ্যই এই টাইপের কালেকশন তো আপনার কাছে ওরও আছে নাকি হ্যাঁ ইনশাআল্লাহ তো এখন কি বর্তমান 20,000 এর নিচে গরু পাওয়া যাবে ইনশাআল্লাহ পাওয়া যাবে পাওয়া যাবে না সুন্দর বাচ্চা পাওয়া যাবে দর্শক সুন্দর পাওয়া বাচ্চা পাওয়া যাবে আচ্ছা বলেন তো আপনার নাম্বারটা বলেন দিন 01309 হ্যাঁ 4590992 এই নম্বরে যোগাযোগ করলে পাবেন ইনশাআল্লাহ দর্শক এই টাইপের কালেকশন যদি লাগে ছোট ছোট বকন বাসুর ষাট বাসুর দর্শক আমরা এইখানে বেশ কিছু চাচার কাছ থেকে শুনবো আজকে কেমন দাম দর চাই আজকে এগুলার বাসুর গরুগুলার রেট চাচা এটার কেমন চাই দিচ্ছেন এটা ভুট্টি এটা দাম চাই দিয়ে 20,018 হলে 20,018 হলে বিক্রি করবেন এটা হচ্ছে ভুট্টি গরু দর্শক 18,018 বিক্রি করবেন কেমন বলছে কাস্টমার এটা দাম বলছে কত এটা 12-13-14 বলে শুনলেন 12-14,000 পর্যন্ত দাম বলে আর 18,000 হলে বিক্রি করবে দর্শক আমরা শুনলাম আজকের বাজারে ষাট বছর কিন্তু এটা আর কটা নিয়ে আসেন চাচা চারটা নিয়ে আসেন না বকন তিনটা বকন বাছুর কিন্তু আমরা একটু শুনবো কেমন দাম দর চাই আজকের বাজারে এলে এই যে এটা দেখতেছি এটা কেমন দাম এই যে এটা এলা দাম 23,000 করে চাওয়া 23,000 করে চাওয়া বিক্রি এটা 22,000 22,000 নিচে নাই দর্শক আপনারা শুনলেন 21,500 এর নিচে নাই কিন্তু বিক্রি করবে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আট থেকে বাসুর গরুর রেট কি দামে চাচা বাজার কেমন বুঝতে পারতেছেন বর্তমানে বাজার নরম না বাজার কম নরম তো না বাজার গাড়া কম মানে গাড়া কম বুঝতে পারতেছেন আচ্ছা আচ্ছা বাজার ঠিকই আছে দর্শক শুনলেন বাজার একটু মোটামুটি ভাবে নরমই চাচা মূলত আজকের বাজারে বললো কেমন যাচ্ছিল দর্শক আমরা এইখানে বেশ কিছু আজকের বাজারে দর্শক আমরা বেশ কিছু বাসুর গরুগুলো দেখতেছি আজকের বাজারে দাম দর জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভাই কয়টা নিয়ে আসেন আজকে নিয়ে আসছিলাম তো পাঁচটা বিক্রি হয়েছে ছয়টা তিনটা বিক্রি হয়ে গেছে না তিনটা বিক্রি হয়ে গেছে আর মাত্র দেখতেছি আমরা আর তিনটা রয়েছে কেমন দাম দর চাই এই যে এটা দেখতেছি এটা কেমন দাম হ্যাঁ সাড়ে উনিশ চাওয়া বিক্রি কেমন এটা সতেরো হলে বিক্রি কেমন বলছে কাস্টমার এটা সাড়ে ষোলো না সাড়ে ষোলো কিন্তু বলে দর্শক শুনলেন হাট থেকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি ছোট ছোট বাসুর করে আচ্ছা আমরা আরো কিছু জানানোর চেষ্টা করবো এইখান থেকে এই যে এটা দেখতেছি ভাই এটা কেমন দাম সাড়ে তেইশ চাওয়া কেমন বলছে এটা সাড়ে উনিশ বলে দর্শক আপনারা শুনলেন আজকের বাজারে বাসুর গরুগুলোর রেট কেমন যাচ্ছিল আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করি আমরা চাচা এইটা আপনার না ছেলে হয় এইটা কেমন চাইতেছেন সাড়ে সতেরো চাওয়া কেমন বলছে এটা ষোলো বলে কেমন বিক্রি এটা সতেরো হলে বিক্রি না শুনলাম আজকের বাজারে বাসুর গরুগুলোর দরদাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা আমবাড়ি পশুরহাট থেকে দর্শক আরও কিছু আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এইদিকে যে বাসুর গরুগুলো রয়েছে কেমন দাম দর চাই বাজার দর আজকে শুনবো দেলার ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কয়টা নিয়ে আসছেন আজকে ভাই বাচ্চা আসছিলাম সাতটা বাচ্চা নিয়ে আসছিলেন বিক্রি হয়েছে কয়টা পাঁচটা বেচাইছেন আর দুইটা রয়েছে আর দুইটা রয়েছে দর্শক পাঁচটা নিয়ে আসছিল সাতটা কিন্তু বাসু নিয়ে আসছিল আর মাত্র দুইটা রয়েছে পাঁচটাই বিক্রি হয়ে গেছে পাইকারি আচ্ছা এলে কি বকর না সার এগুলা বকরা না আচ্ছা আমরা একটু শুনি কেমন দাম দর চাই এই যে লালটা দেখতেছি এটা কেমন দাম দাম চাইতেছি সাড়ে একুশ সাড়ে একুশ চাওয়া বিক্রি কেমন এটা সতেরো আঠারো কাস্টমার বলে আর কিছু হলে দিব কিছু হলে বিক্রি বাচ্চা ভালো এই যে আমরা দেখাচ্ছি আজকের বাজারে রেট শুনছি দর্শক কেমন দাম দর চাইতেছে বাজার একটু অল্প বেশি ভাই বেশি দাম বৃদ্ধি পাচ্ছে আমরা ক্রেতা বেশি তার কারণে একটু দাম বৃদ্ধি এটা কেমন চাইতেছেন এটা দাম চাইছি বাইশ চাওয়া এটা আঠারো বলে না কাস্টমার 18,000 কাস্টমার বলে 22 কিন্তু চাওয়া বিক্রি কেমন এটা চাইতেছেন আর কিছু হলে বিক্রি করবেন না বেচার দাম হয়ে গেছে বেচার দাম তো বর্তমানে এখন বাজারটা কেমন বুঝতে পারতেছেন আজকে তো একটু বাড়তি আগের থেকে বাড়তির মুখে অল্প একটু না তো এই বাজারটা কি এখন দিন দিন বাড়তির মুখে না কমতির মুখে বুঝা যায় তো বাড়তির মুখে বাড়তির মুখে
এখন দিন দিন পর্যায়ক্রমে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে দর্শক তো কন্টিনিউ কেনাবেচা তো করতেছেন এবং পাটিকে তো কিনে দিচ্ছেন অবশ্যই এই টাইপের কালেকশন তো আপনার কাছে ওরও আছে নাকি হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা তো এখন কি বর্তমান 20,000 এর নিচে গরু পাওয়া যাবে ইনশাআল্লাহ পাওয়া যাবে না সুন্দর বাচ্চা পাওয়া যাবে দর্শক সুন্দর বাচ্চা পাওয়া যাবে আচ্ছা বলেন তো আপনার নাম্বারটা বলেন দেই 01309 হ্যাঁ 4590992 এই নম্বরে যোগাযোগ করলে পাবেন ইনশাআল্লাহ দর্শক এই টাইপের কালেকশন যদি লাগে ছোট ছোট বকুন বাসুর ষাট বাসুর ক্রয় করে দিতে পারবে ষোলো মূল্যে তো আজকের বাজার দর শুনলাম দিনাজপুর জেলার আমবাড়ি বসুর হাট থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শুনলেন 23,000 হইলে বিক্রি করলে দর্শক আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি হাট থেকে তারপরে এই যে একটা দেখেছি এটা এটা কেমন চাইছে শাইওয়াল না শাইওয়াল বকন বাসুর এটা কেমন চাইছে এটা 25 চাই 25 চাওয়া বিক্রি 20 বলে 21 বলে 20,000 দাম বলে কাস্টমার কিন্তু 21,000 হইলে বিক্রি করে দর্শক আপনারা শুনলেন আজকের বাজারে বাসুর গরুগুলোর দর দাম আমরা এইখানে একটা দেখাই এই যে এটা দেখতেছেন এটা আরো বেশি মানের আরো না শাইওয়াল পার্সেন্টেজ ভালো রয়েছে কেমন এটা দাম এটা চাই 27 চাওয়া বলছে কত এটা 23 পর্যন্ত বলে 24 হলে বিক্রি দর্শক আজকের বাজারে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি ছোট ছোট বাসুর গুরুগুলোর দরদাম দিনাজপুর জেলার আমবাড়ি বসুর হাট থেকে আমবাড়ি হাট থেকে আমরা এখানে বেশ কিছু কালেকশন দেখাই দাম দর চলে আসসালামু আলাইকুম সবুজ ভাই ভালো আছেন এই যে দাম দর চলছে আমরা আইডিয়া নিচ্ছি এদিক থেকে কি দাম এটা বিক্রি হইলো নাকি না দেখতেছে দেখতেছে আপনি কত চাইলেন এটা ৩০,০০০ চাওয়া এখন দেখা যাক কি দাম দিলেন ভাই আপনারা দেখেছেন না দেখেছেন দর্শক আমরা শুনলাম আজকে দাদা কয়টা নিয়ে আসেন সবুজ ভাই আজকে পাঁচটা নিয়ে আসেন বিক্রি হয়েছে দুইটা বিক্রি করছেন আর তিনটা রয়েছে আমরা শুনবো কেমন দাম দর চাই আজকের বাজারে বাসুর গরুগুলোর কালেকশন দর্শক দর্শক আমরা এইখানে একটা সাদা বকন দেখতেছি সাদা বকনাটা কেমন চাইছে আজকে এটা 22 চাচ্ছি ভাই 22 চাওয়া 22 চাওয়া কেমন বলছে এটা 19 থেকে 19.5 দাম বলে দর্শক আপনারা শুনলেন আজকের বাজারে বিক্রি কেমন এটা 20,500 আচ্ছা আচ্ছা 20,500 হলে বিক্রি করবে দর্শক আমরা এখানে একটা লাল দেখি এই লালটা কেমন চাইছেন এটা এটা চাওয়া 19 চাওয়া কেমন বলছে এটা 17.5 বলে না 17.5 কিন্তু বলে দর্শক আমরা শুনলাম বিক্রি কেমন এটা কেনাবেচার মধ্যেই তো থাকেন আচ্ছা বলেন তো কন্টাক্ট নাম্বারটা আপনার 017 হ্যাঁ 8408 আচ্ছা 1156 এই নম্বরে যোগাযোগ করলে পাবেন হ্যাঁ ভাই ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা বিক্রেতা